नमस्कार। एक श्रोता बंधुर अनुरोधे आज आमी आपनादेर शोनाते चलेछि सुचित्रा भट्टाचार्यर गल्प प्लावनकाल। गाजनपुरेर पद्मगुड़ी। गाजनपुरेर पद्मगुड़ी एबार जेनो किभाबे जेने फेलेछिल आकाशमाटीर गोपन खबर। जेनेछिल नाकि से एई धरित्रीरই गन्ध पाच्छे आजकल, के जाने। के आर तेमन खोज राखे तार। একা বুড়ি একলা মনেই থাকে দিনভর। কবেকার সেই আদ্যিকালের শরীর, বয়সের কোনো মাপযোগ নেই তার। 70, 80, 90 কি 100 হতে পারে, কিংবা তারও বেশি। গাজনপুরে আসার পথে বুড়ো মাঠের মাঝ বরাবর দাঁড়িয়ে যে প্রাচীন বটগাছটা, বুড়ি বুঝি তারও আগের কালের। চোখের জ্যোতি ক্ষীণ হতে ক্ষীণতর দাঁড়া গেছে, কোমর অবশ, কান দুখানাও বুঝে এসেছে প্রায়। আছে শুধু এক জরতি কণ্ঠ, তাই কাঁপিয়ে দিন রাত বিনবিন করে চলেছে পদ্মগুড়ি। তিন মাথা এক করে কখনো বা বসে আছে মাটির দাওয়ায়, কখনো বা ডেলা মতন শরীরখানা আঙিনার কোলে। রাংচিতার বেড়ার ধারে সারাটা সকাল বসে বসে মানুষের ছায়া খোঁজে বুড়ি। কে যাস রে, হরির বেটা নাকি? আরে কি ধান বুই রুইলি এবার বাপ, রূপসার কখনো ডাকে। বৃন্দাবনের বউ নাকি লো, তোর মেয়ে যেন ছেলে বিয়েতে কবে আসছে এখানে। একজন সারা করে তো 10 জন পাশ কাটিয়ে চলে যায়। সাতকেলে বয়রা বুড়ির সঙ্গে অহেতুক বকে মারার সময় কোথায় মানুষের। বুড়ি শেষে একা একাই প্রলাপ বকতে শুরু করে দোরগোড়ায় কাঁঠাল গাছটার সঙ্গে। গরু ছাগল সামনে এলে ফিক ফিক করে হেসে গল্প জমায়। বলি, ও ছাড়লি, কার খেতে এমন ডগডগে পালং পেলি রে, হ্যাঁ চিবো, ভালো করে চিবো। বকম বকম আর বকম বকম, বসে বসে শুধুই কথার চরকা কেটে চলে। তারপর কথায় কথায় বেলা বাড়লে বাবলা গাছের ডালখানায় ভর কো দিয়ে বুড়ি কষ্টে সৃষ্টে উঠে দাঁড়ায়। ঠুকুর ঠুকুর নাতবৌদের উঠোনে গিয়ে গন্ধ খোঁজে, গরম ভাতের গন্ধ। লোভী কাকের মতন উঁকি দেয় ঘরের ভিতর। তোষামোদের গলায় নির্বাজাল উৎকণ্ঠা, তোর কচিটার জ্বর নাকি আর নামে না, ও রাঙামো, ওষুধপালা করেছিস কিছু? সোহাগবালা ভেতর থেকে ঝনঝনিয়ে ওঠে, তার খোঁজে তোর কি দরকার, ফের বুঝি এই ঘরে বিষ নজর ঢালতে এসেছিস। পদ্মগুড়ি ঝামটাটুকু বোঝে, কথা কথা শুনতে পায় না, দু হাতে লাঠি চেপে পেঁপে তলায় উবু হয়ে বসে, ঘোলা চোখে পিটপিট তাকায়। রেগে যাস কেন, ছেলে পুলের ব্যারামে মাথা ঠান্ডা রাখতে হয়, এই বেলা তুলসী পাতা কখানা ছেঁচে আদা দিয়ে খাইয়ে দে দিকিনি। তুলসী গঙ্গা জল তোর মুখে পড়ুক, ডাইনি রাক্ষুসী বুড়ি, খবরদার যদি কুছায় ফেলেছিস। আর দুনিয়া শুদ্ধ মানুষ খেয়েও আশ মেটেনি, মরণ খাঁকি জমের অরুচি। সোহাগবালার চিৎকার শব্দ হয়ে টুকরো কানে ঢোকে যেন। পদ্মগুড়ি বোঝে আজ এখানে বিশেষ সুবিধা হবে না। রাঙা বউয়ের মেজাজ আজ তাতাল আঁচ, তবু বসে থাকে কিছুক্ষণ। গত শনের আগের শনে বড় নাতিটা হঠাৎ একদিন ধর ফরিয়ে মরে গেল, সেই থেকে রাঙা বউ এমন পাগলপাড়া। পদ্মগুড়িই নাকি গিলে নিয়েছে তার বড় নাতিকে, তা বলুক যা মন বলে। পদ্ম তাকে মাপ করে দেয়, কচি বয়সের বিধবাদের রাগ গায়ে মারতে নেই। শাব্দিক গালপারুক মাঝে সাঝে, তবু দুটো পান্তা ভাত তাকে ডেকে দেয় বটে রাঙা বউ। ভাবতে গিয়ে সোহাগবালার দুঃখে হৃদয় কাঁদে, শক্তিমানটা তারও কি কম আদরের ছিল। ছেলের ঘরের প্রথম নাতি বলে কথা, যেমন তার নাম তেমনি রূপের জুলুস। এই সাজোয়ান চেহারা, ইয়া একখানা বুকের পাটা, ঠাকমা বলে সামনে এসে দাঁড়ালে আর একটা কার শরীর যেন মনে পড়ে যেত। কাকে যে মনে পড়ত, ছেলে না ছেলের বাপ, পুরনো মুখগুলো ঠিক ঠিক আর মনে পড়ে না এখন। পদ্মগুড়ি ময়লা ছেঁড়া আনিমতো নাচলখানা তুলে চোখের পিচুটি আর কষ মোছে। সোহাগবালা ধূপ ধূপ ঘরে ঢুকে যায়। আরও খানিক বসে থেকে পদ্মগুড়ি ওঠে, এবার সেজদ্দোরে যাওয়ার পালা। ও সত্য সত্য ঘরে আছিস নাকি, বার কতক ডাকার পর হেসেল ঘর থেকে সত্যবানের ডাগর মেয়ে সুন্দরী ভারী তাচ্ছিল্যে জবাব দেয়, বাবা ঘরে নেই, বাঁধের কাজে গেছে। কেন, তার সঙ্গে কি দরকার? বুড়ি শুনতে পায় না, ফের গলা পক্কা পায়।
ও বৌমা, ও সত্য, গেলি কোথায় সব? দূরে আঁচলে হলুদ হাত মুছতে মুছতে বেরিয়ে আসে সুন্দরী। হলোটা কি, এত চিল্লাও কেন? তোর বাপ মা ঘরে নেই কেন? কি চাই তোমার? উঠোনটাতে পা দিয়েই গন্ধ পেয়ে গেছে পদ্মগুড়ি। কান যাক, চোখ যাক, নাকটা এখনো ভালোই আছে, বরং দিন দিন সরস হচ্ছে। আর সেই নাকে ঠিকই ঝাঁপ কেটেছে সত্যবানের ঘরে সেদ্ধ চালে ফোটার গন্ধ। মরে যাই, কি মধুর ঘ্রাণ! মুখের লাল টপ টপ গিলে নেয় পদ্মগুড়ি। চাইবে কি চাইবে না ভাবতে সময় নেয় দুদণ্ড। না পাওয়ার সম্ভাবনাই বেশি, তবু বলে ফেলে, তোদের ঘরে বুঝি এত বেলায় ভাত নামলো? সুন্দরী মাচা থেকে কুমড়ো ফুল ছিঁচছে। পদ্মগুড়ি ফোকলা গালে হাসি ছড়ায়, ফুল ছিঁড়িস কেন, ভাজবি বুঝি? ভাজি না ভাজি তোমার কি, এক মুঠ ভাতের সঙ্গে দুটো গরম ভাজা দিস যদি। ইহ, বড় নোলা যে! সুন্দরী অবিকল তার মায়ের গলায় কথা বলে, কেন তোমার পিড়িতে ছোট নাতি খেতে দেয়নি? দিচ্ছিল। হাতের কাঠি কাঠি পাঁচটা আঙুল জড়ো করে দেখায় পদ্ম। পান্তা, এই এতটুকুন, তাতে মোটে পেট ভরেনি রে মা। ভরবে কি করে, পেট তো তোমার পেট নয় জ্বালা। সুন্দরী দাওয়ায় ঝোলানো দড়ির দোলনা থেকে কাতা শুধু ছোট ভাইটিকে তুলে নেয়, ঘুরিয়ে শোয়ায়। তারপর পদ্মগুড়ির পাশ দিয়ে বেড়ার ধারে এসে গলা চড়ায়, ও নুরো, ও হেরো, সাবিত্রীর খাবিয়ার, ভাত খাবিয়ার। পদ্মগুড়ির ছানি চোখে ভাতের লোক ক্রমশ হলুদ বরণ ধারণ করতে থাকে। ভাই বোনেদের খেতে ডাকিস বুঝি? আহা, বাচ্চাদের খাওয়া হয়নি এখনো, তবে আমি একটু বসি। না না, যাও তো এখন, ভাবো এখান থেকে, মা গেছে শীতলা মন্দিরে পুজো দিতে, এসে পড়লো বলে সেদিনের মতন আবার এমন ঝাঁটার তারা দেবে। সুন্দরী এত কাছে দাঁড়িয়ে কথা বলে যে শুনতে কষ্ট হয় না পদ্মগুড়ির, কষ্ট আসে অন্যত্র। দলা বাঁধে গলার কাছে, তারা খাওয়া ল্যাংড়া কুকুরের মতন বাইরে ছিটকে আসে, বিড়বিড় করে কি যেন বকে খানিক। তারপর কাশবন মুন্ডুখানা প্রায় মাটিতে ঝুলিয়ে বেড়ার গা বেয়ে হাঁটে, হাঁটতে হাঁটতে পিছন দিকে পুকুর ধারে চলে আসে। শ্যাওলা আর কচুরিপানায় পুকুরটার জল বারো মাসই গাঢ় সবুজ। আশেপাশে তেলা কচু বাসক পাতার জঙ্গল, শুষ্নি হেলেন চা কাটানোটেও মাথা টেনেছে কোথাও। পুকুর পেরিয়ে পদ্মগুড়ি আরও কিছু দূরের শিরিষ গাছটার নিচে এসে দাঁড়ায়। এখান থেকে বহুদূর অবধি উদাস ধানভূমি। বুক থেকে অভিমান ঠোঁটে এসে রাগ হয়ে যায়। ঝুলন্ত চামড়া কাঁপিয়ে শিরা উপশিরা দপদপ করে। রাগ এত বাড়ে পেটের ভেতর নাড়ি ভুড়িগুলো যেন লাফালাফি করে। ছোট নাতিটা আজকাল বড়ই কম খোরাকি দেয়। নিষ্ফল রাগে বুনো ঘাসে লাঠি আচড়ায় বুড়ি। সাপমুন্নি করে ধানভূমিকে, মর মর, মরে যা সব, শুকিয়ে মর। বাতাসে থুতু ছিটিয়ে ধুলোর সঙ্গে ঝগড়া করে। শেষে কোমর যখন টাটিয়ে আসে শিরদাঁড়ায় যন্ত্রণা নামে, তখন ধুলো মাটিতে থেবড়ে বসে। ভর দুপুরে খুন খুন সুর তুলে কেঁদে যায়, আমারে কেউ দুগাল ভাত দেয় না গো, ও গো, আমারে কেউ ভাত দেয় না। এরকমই চলে প্রতিদিন, এরকমই খোলা মাঠে রোজ কেঁদে চলে পদ্মগুড়ি। কেঁদে কেঁদে নালিশ জানায় ধরিত্রীকে। কোনোদিন কোথাও দয়ালু পড়শি ডেকে দুমুঠো খেতে দেয়ও বা? নরম মনের নাতিপুতিও কেউ ঘরে নিয়ে আসে, নইলে বুড়ি অমনি পড়ে থাকে আকাশের নিচে, কাঁদতে কাঁদতে একসময় ঝিমিয়ে পড়ে। কালো কুলো পোটলা মতন দেহটাকে তখন দেখায় ঠিক মাটির ডিবির মতন। তবে বুঝি এভাবেই মাটি হতে হতে একদিন মাটির ঘ্রাণ পেয়ে যায় পদ্মগুড়ি, আকাশের মতলব জেনে যায়, বাতাসের মতিগতি আগাম বুঝে ফেলে। সুখের মুখে কিসের গন্ধ! এবার ভাদ্র মাস না যেতে যেতে কেমন যেন এলোমেলো ধাক কান্না ধরেছিল পদ্মগুড়ি। সময় অসময় নেই যাকে পায় ডেকে মনের শঙ্কা জানাতে থাকে। ছোট নাতিকে রোজ বলে, ও রূপ, কাল রাতে আকাশটাকে দেখেছিলি? কেমন যেন রং ঢং করছিল না? রূপবানের হয়তো তখন খুব তাড়া, চটপট কাজে বেরোতে হবে, রেল স্টেশনের বড় মিষ্টির দোকানের হেড কর্মচারী সে, কাঁধে হাজার দায়ের দায়িত্ব। নেহাত চাষের সময়টুকু ছাড়া গায়ে থাকার ফুরসত নেই বড়। ভোর না হতে বেরিয়ে আসে, ফেরে সন্ধ্যার মুখে ডুমুরমুনির সঙ্গে। এক ঝলক প্রেমালাপ সারার পর সন্ধ্যাবেলা বাসি পান্তা বেড়ে রেখে যায় ঠাকুমা বুড়ির জন্য।
বহুকাল ধরে এ এক বাঁধাধরা ব্যবস্থা। যেদিন থেকে জমি ভিটে পৃথক হয়েছে তিন ভাই, সেই দিন থেকেই হাওয়াই শার্ট গায়ে গলিয়ে রূপবান ঠাকুমাকে ধমকায়, এ কদিন ধরে কি এক কথা ঘ্যান ঘ্যান করে চলেছো বলতো, চুপ করে থাকো একটু। চুপ কি করে থাকি বাপ, মনে যে বড় ধন্দ হয়েছেটা কি? আকাশ এত গুমসুম কেন লাগে রে ভাই, বাতাস যেন টেরা দিকে বয়, কচু বয়। রূপবান ভাবে বুড়ির মাথাটা তবে পুরোপুরি যেতে বসেছে, একেই বলে ভীমরতির শেষ দশা। দিব্যি হালকা বাতাস বইছে চারদিকে, আকাশ জুড়ে সাঁতার কাটছে পালক পালক মেঘ, তারপরেই তো রং ধরবে আকাশের বুকে। রূপবান হিসেব করে দেখেছে এবার তার ফসল মন্দ উঠবে না। ঠাকুমা যতদিন তার কাছে আছে জমির দুটো ভাগই তার, বাকি দুভাগ বড় মেজর। তবে কিনা পরেশানে বুড়িকে আর রাখা যাবে কিনা ঠিক নেই। ডুমুর সাফ সাফ বলে দিয়েছে কোনো বুড়ি ঝুড়ি নিয়ে আমি ঘর করতে পারবো নি বলে দিলুম। আরে বাবা, আখেরে যে ক্ষতিটা তোরই সে কে বোঝে, পদ্মবুড়ির পরমায়ু সহজে ফুরোবার নয়। তো ডুমুর কোনো কথাই কান শুনতে চায় না, কাঁচা বয়সের মেয়েরা এরকমই অবুঝ হয়। রূপবানও বেশি ঘাঁটায় না, দরকার কি বাবা, ডুমুরকে পাওয়ার জন্য সে এখন সব ছাড়তে রাজি, এমনকি জমির এক গোটা ভাগও। ঠাকুমার ভাগে ধান বেচে আগেই রুলি গড়িয়ে ফেলতে হবে এক জোড়া, আর পায়ের মল নাকের নথ অঘ্রাণী বিয়েটা সেরে ফেলবে। কতদিন আর নিজের ভাত নিজে ফুটানো যায়, ভাবতে ভাবতে ডুমুরের ধ্যানে ভারী বিভোর হয়ে যায় রূপবান। সেই ফাঁকে পদ্মপুরী কখন বেরিয়ে যায় বাইরে, মেজ নাতির ভিটের মুখে দাঁড়িয়ে ডাকে অসত্য সত্য রে, জেগে আছিস নাকি, একবার বাইরে আয় তো দেখি, বাতাস শুঁকে দেখ দেখি কেমন সোঁদা সোঁদা গন্ধ পাস না। সত্যর বউ পারল চা ছাকতে ছাকতে মুখে আঁচল চাপে, এই আবার দিন না ফুটতে ভুল বকা শুরু হলো বুড়ির। তা যাও না গো মেজ নাতি, এত করে বলে যখন একবার নয় বাতাস শুঁকে এসো। সত্যবান শুকটান দেয় বিড়িতে, এবার মনে হয় বুড়ি মরবে, সেই গুড়ে বালি আরো হাজার বছর বাঁচবে এই বুড়ি, তোমার চতুর ছোট ভাই ঠিক কল করে বাঁচিয়ে রাখবে তাকে। সোহাগ বেলার বড় ছেলেও একই কথা বলে মাকে, ও বুড়ির মরণ নেই রে মা, তুই যা ভাবিস। সোহাগ বেলা ফোঁস ফোঁস করে শ্বাস ফেলে, দাওয়া থেকেই দেখা যায় পদ্মবুড়িকে লাঠি হাতে টলমল করে এগিয়ে চলেছে। দিন ভোর এখন ঘুরবে পড়শিদের দোরে দোরে, পথ আর গাবে মানুষজনের, ও আমার চাঁদ আকাশটাকে ভালো করে দেখ না রে ভাই। বাঁধন ভাঙা ঝড় এলো, ঝড়টা উঠেছিল ঠিক বিকেলের মুখে, আশ্বিনের ধান তখন দিব্যি নওজওয়ান, যেদিকে তাকাও উঠতে পড়ছে বিরাট পৃথিবী। ঘরে ফেরার মুখে গুনগুন গান ধরেছিল রূপবান, কদিন ধরে আকাশ যেন একটু থমকে আছে, তা থাক, অকালের মেঘে কত আর জল থাকে, বুড়ো মাঠ ভেঙে কাঁচা রাস্তায় উঠেছে কি ওঠেনি একটা দমকা বাতাস এলো উত্তর দিক থেকে, আকাশপাড়ের নিরীহ মুখ মেঘগুলো চমকে উঠেছে সঙ্গে সঙ্গে। রূপবান ঢোলকমলির ঝোপের পাশে দাঁড়িয়ে গেল, ব্যাপারটা কি বোঝার আগেই আর এক পোস্ত বাতাস দৌড়ে এসেছে, ঝামর ঝামর নেচে উঠল ধুলো বালি। উত্তরকে রুখতে দেখ না দেখ তেজি হাওয়া ছেড়ে দিয়েছে দক্ষিণ, বাতাসে বাতাসে যুদ্ধ বেঁধে গেল, অট্টহাসিতে ফাটছে বাতাস, গাছগাছালির ঝুঁটি চেপে উন্মাদ নাচ নাচছে। রূপবান তাড়াতাড়ি পা চালাতে শুরু করলো, হঠাৎ কি আজব ঝড় উঠল রে বাবা, ঝড় নয় যেন লক্ষ লক্ষ ঘোর সৈন্য দাপাদাপি শুরু করেছে, তুফানি ঝাপটায় গোটা একটা নারকোল গাছ শুয়ে পড়লো ভুঁয়ে, আকাশও সেই তালে ক্রমে খেপেছে, পাগলা ষাঁড়ের মতন বার কয়েক হুঙ্কার ছাড়লো, মেঘ ঝরসে ফুসে উঠল বিদ্যুৎ। রূপবান ছুটতে শুরু করলো, ছুট ছুট, পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে ঝড়, আঁচড়ে কামড়ে ফেলে দিতে চাইছে মাটিতে, ধুলোবালির ঝাপটে চোখ কানা হওয়ার জোগাড়, ফলে ঘরে পৌঁছানোর আগেই গলগলিয়ে বৃষ্টি নেমে গেল, দশ দিক আধার আধার, কাদের যেন ছাড়া ছাগল প্রাণ ভয় কাঁদছে, পাশ দিয়ে ফকির মণ্ডল দৌড়ে গেল, পালারের উপর আকাশ মাতাল হয়ে গেছে, মাতাল বলে মাতাল, এমন ভয়ানক মাতাল বাপের জন্মে দেখেনি কেউ, গোটা রাত অন্ধকারে ঘাড়ে চেপে ঝড় বৃষ্টি সে কি তাণ্ডব খেলা, গাছ ভাঙছে চাল উঠছে কান ফাটিয়ে ধুম ধুম ডাক চাচ্ছে বৃষ্টি, শেষে ভোর এলে পরে একটু যেন শান্ত হলো পৃথিবী,
আর তখনই মূল দুঃসংবাদটা এসে পৌঁছলো গাজনপুরে। সারা রাতের বর্গি ঝড়ে ভেঙে গেছে দক্ষিণের অনেকগুলো সরকারি বেড়ির বাঁধ। কতগুলো ভেঙেছে হে, 5-10? কেউ ঠিক উত্তর দিতে পারছে না। সর্বনাশের আতঙ্কে কাঁপছে মানুষ, গ্রামের পর গ্রাম ডুবিয়ে ছুটে আসছে মুক্তোর জলের স্রোত, আসছে গাজনপুরের দিকেই। গভীর রাতে কখন গাজনপুরের ঝড় গিয়ে হামা দিয়েছিল ভেড়িগুলোর বাঁধে, ঘাড় ধরে টেনে তুলে দিয়েছিল বন্দি জলরাশিকে, তারপর ধাক্কা মেরে তাদের পাঠিয়ে দিয়েছে গাজনপুরের দিকেই। যে পথ দিয়ে সে আসে, থাবা মেরে ভেঙে দেয় ঘরবাড়ি, ডুবিয়ে দেয় সদ্য যুবতী ধান গাছ, ভাসিয়ে নিয়ে চলে গরু ছাগল কিংবা অসাবধানী কোনো মানুষজন। মাকালতলা ডুবে গেছে, নবীন পুকুর ডুবুডুবু, গাজনপীর ভাসলো বলে দিশেহারা মানুষগুলো এলো পাথারি আশ্রয় খুঁজছে। মেয়ে বউদের কান্না আর শিশুদের ভয়াত্ম চিৎকারে জল আসার আগেই বানভাসী হলো গাজনপুরের মানুষ। ধানের বদলে মাছ, টাকডুমা ডুমডুম। 7 দিন পর রাস্তার জল কোমর ছেড়ে হাঁটুতে, রেল লাইনের উঁচু পার থেকে একে একে ঘরে ফিরল সকলে। সত্যপানের ঘর মুখ থুবড়ে পড়েছিল ঝড়ের রাতেই, কিন্তু কিছু বাসন কোসন, বিছানা কাপড় এবং গোপন কটা টাকা নিয়ে সে সদল বলে চলে গিয়েছিল রেল লাইনে। সোহাগবেলা উঠেছিল বামুনবাড়ির পাকা দালানে, ঠাকুমাকেও সেখানে তুলে নিয়ে এসেছিল গ্রুপবান। ঝড়ের রাতেই একদিকের চাল উড়ে হাহা করছে তার ঘর, সেই দেখে মরা কান্না থামে না পদ্মবুড়ির। ওরে আমি এখন কোন গা ঠাঁই ঘুমোবো রে, আমার ঘর নেই রে, কোথায় বসে তবে পান্তা খাই। তো বুড়ির কান্না তখন আর কে শোনে, জল নামার পর গাজনপুরের মানুষ তখন বেজায় ব্যস্ত। সরকারি ফিশারির বাঁধ ভাঙা তখন নতুন আশার হাত বোলাতে শুরু করেছে। যে ধানের জন্য কাঁদার সময় পেল না মানুষ, ঘরের দিকেও ফিরে তাকানোর সময় নেই। সময় কোথায়, গরু ছাগলি বা খোঁজার? রূপলী রাজকন্যার মতো ঝাঁকঝাঁক মাছ চিকমিক নেচে বেড়াচ্ছে সর্বনাশা বেনে জলে। যেখানে তাকাও শুধু মাছ আর মাছ, পথের ওপর যেখানে সেখানে বড় বড় তক্তা চৌকি পেতে জাল ফেলতে বসে গেছে গাজনপুরবাসী। এক এক জালে উঠে আসে ইয়া ইয়া রুই কাতলা, তেলাপিয়া, পাবদা, আরো আস্ত গো শালা নবীন পুকুর সব আগে ধরে নিচ্ছে। মাকালতলা বলল, তিন বিবিতে জল ঢুকেছিল আগে, ওরাই শালা বেশিরভাগটা নিল। সত্যবান, রূপবান, এমনকি সোহাগবেলার ছোট ছেলেটাও জলে ছুটেছে মাছ শিকারে। বামুনবাড়ির উঠানেও জলকন্যাদের দল তিত্তির সাঁতার কাটছে। কচিকাচারা জল ফোকার মতন গোটা দিন ঘুরতে লাগলো জলে জলে, মাটি কাদা মাখামাখি। হারানের ছেলে জলে ডুব দিয়েই লাফিয়ে উঠল, এই দেখ আর একটা ধরলাম। দেখা দেখি সোহাগবেলার রোগা ছেলেটাও হাত নাচালো, আমিও পেয়েছি সিলভার কাপ। পদ্মবুড়ি শ্যাতানো দালান থেকে শিশুর মতন হেসে উঠল, আমায় দে একটা। সোহাগবেলার ছোট ছেলে এইটুকুনি একটা পুঁটি মাছ দিয়েছে বুড়ির হাতে, তাই পেয়ে বুড়ি আহ্লাদে ডগমগ। ধান পচেছে, ঘর ভেঙেছে, এখন উপায় কি? আর কটা দিন সবুর করো, পুকুর চষেছি। কার পুকুর, কে এসে এখন ভরে দিয়ে যায় সবার? জল সরার পর গাজনপুরের সব পুকুরে মাছে মাছে থই থই, ধানের বদলে মাছ এসেছে ঘরে। মাছ সামলাতে গাজনপুরের মানুষ ছুটেছে যে যার পুকুর বাঁধে। পুকুর বাঁধো হে, আগে নিজের পুকুর বাঁধো। 5 জনের মতন পদ্মবুড়ির নাতিগুলো হাত লাগালো পেছনবাগের পুকুরটাকে বেঁধে ফেলতে। কার মাছ কে খায়, চারদিক ভালো করে দেখে নিয়ে চুবড়ির জলটা খপাত করে জল থেকে তুলল পারুল। এবার কয়েকটা সরপুটি আর মৌরলা উঠেছে, আগের ক্ষেপে উঠেছিল গোটা কতক চারাপোনা, আজ মন্দ উঠল না। খুশি খুশি মনে সজনে তলায় পাহারারত মেয়েকে ইশারায় ডাকলো, হা করে দাঁড়িয়ে থাকিস নি, এগুলোকে তাড়াতাড়ি গামছায় বেঁধে ফেল, হেঁসেলে নয় একেবারে ঘরে তুলে রাখবি। ভাসরে ভাস, 5টা মাত্র জালে কতকগুলো মাছ উঠেছে। সুন্দরী চোখ ঝিকমিকিয়ে উঠল, তবু হাঁ করে দাঁড়িয়ে থাকে, চটপট নিয়ে যা, আমি একটা ডুব দিয়ে আসছি। সব মাছ বেচে দিবি মা, 2টো দেব এখন তোদের। পারুল জলের ভিতর হাত জাল শুধু হাত ডুবিয়ে রাখলো, আর একবার মাছ পুকুরে গেলে হয় আরও কিছু ওঠে। বিকেলবেলায় স্টেশনে
বেঁচে এলে কটা টাকা হাতে আসবে, বড়ই অভাবে দিন কাটছে এখন। রোজকার রোজ জিনমজুর খেটে ঘরে চাল আনে সত্যবান, কোনো দিন 2 কিলো, কোনো দিন 4 কিলো। তারপর হয়তো 3 দিন বসেই রইল, কাজ নেই, থাকবে কোত্থেকে? 5 গায়ের মানুষ হন্যে হয়ে খুদ ঘুরছে কাজের জন্য, একদিন জুটলো তো 2 দিন বেকার, নিরুপার হয়ে তবেই না পারুল মাছ চুরি করতে নেমেছে। তা এ চুরি বোধহয় পুরোপুরি চুরি নয়, মাছ যদি হয় পুকুরের তবে সে পুকুর এখন পারুলদের ভাগ পাক্কা 5 আনা। তাও এই ভাগাভাগিতে রূপবান কি সহজে রাজি হয় তার দাবি, জমির মতো পুকুরেরও হিসেব হোক। ঠাকুমার 4 আনা, আজ 4 আনা, পুরো 8 আনাই তাকে দিতে হবে। সত্যবান বললে, তা কি করে হয়, পুকুর ভাগের কথা আগে ওঠেনি কখনো? মজা পুকুর নিজের মনেই মজে ছিল, তুইও কোনোদিন দাবি তুলিসনি, এখন তুলছি, ন্যায্য ভাগ হোক সব কিছুর। শেষে কয়েক দফা মিটিং ঝগড়া বিবাদের পর গায়ের মাথাদের কথা মতো রূপবান 6 আনায় রাজি হয়েছে। হুম, তাও যদি বুঝতাম বুড়িটাকে ঠিক মতো দেখছিস, আপন মনে গজগজ করতে করতে জল থেকে উঠে পড়ল পারুল, ছাপাত ছাপাত জল ছড়িয়ে ঘরে ফিরছে। ঝোপ পেরোবার সময় 2টো হিংচে শাকও ছিঁড়ে নিল, কিভাবে কচু ঘেঁচু খাইয়ে এতগুলো পেটকে ঠান্ডা রাখতে হয় ভগবানই জানে। তারপর কাঁধের কাছে লকলক করছে ভরা বয়সের মেয়ে, মেয়ের বাপ বলে, ভাবো কেন, মাছ যা এসেছে ঠিক মতন বাড়লে 14 শকে থেকে টাকা ঘরে আসবে, কম করে 2000 টাকার মাছ যদি ওঠে তো আমাদের থাকে 600-700, তাই দিয়ে এই বসেকেই সদরির বর এনে দেব, আর ভিটে বাঁধার কী হবে? ঠেকনা দিয়ে শীতটুকুন নয় পার হলো, বর্ষা এলে কচি কাঁচা নিয়ে দাঁড়াবে কোথায়? ভাঙা বেড়ার সামনে এসে আবার একটা বড় সড়ো শ্বাস ছাড়ল পারুল, কি কষ্টে না মাথাটুকু ঢাকার ব্যবস্থা করা গেছে, মহাজনের কাছে ধার হয়েছে মেলা, কোন দিক রেখে এখন কোন দিক দেখা যায়, ভাবতে ভাবতে ঘরে ঢুকে কাপড় বদলায়, 3টে মাত্র কাপড় মায়ঝিয়ে পালা করে পরতে হয়, তাও আবার শতেক ফাটা। সুন্দরী ঘরের আবছায়াতে বসে মাছ গুনছে, সিঁথিতে একটি সিঁদুর ছুঁয়ে পারুল তার পাশে এসে বসল, এই কটা মৌরলা নুন হলুদ ফুটিয়ে ঝোল করে ফেল, ভাজাভাজি যেন করতে যাসনি গন্ধ ছড়াবে। মৌরলার সঙ্গে একটা সরপুটিও নিয়ে সুন্দরী ঘর থেকে বেরিয়েছে কি বেরোয়নি, উঠোনে ভাঙা কাশি বেজে উঠল, ও পারুল বউ আমার একটা মাছ দিবি নি? হায় রে মা, পারুল কপাল চাপড়ায়, শয়তান বুড়ি ঠিক তককে তককে দেখেছে দেখো, এত কড়া নজরদারির পরও পদ্মবুড়ি মাছের হদিস পায় কিভাবে? সুন্দরী চকিতে মাছটিকে ছুঁড়ে দেয় চৌকির নিচে, পারুল ঠেলে ঠেলে আরও ভিতরে ঢুকিয়ে দিল পোটলাটাকে, বুড়িকে বিশ্বাস নেই, হামলে হুমলে ঢুকে পড়তে পারে ঘরে। অবমা, একটু মাছ দে না রে, গলা নয় যেন শাকচুনি কাঁদছে, পারুল কোমর বেঁধে বেরিয়ে এলো দাওয়ায়, ফের আমার উঠোনে পা রেখেছিস শালুক্ষুনি পেতনি, যা বেরো বেরো বলছি। পদ্মগুড়ি 2 পা পিছলো, ঘাড় কাত করে বুঝি শোনার চেষ্টা করলো পারুল বউ কি বলে। পারুলের গলা আর এক পর্দা উঠল, খবরদার যদি তোকে এই উঠোনে দেখি কোনো দিন, মাছ একটা পেলেই চলে যাই, মাছ পাবো কোত্থেকে, বিয়োবো বিয়োবি কিলো? পদ্মগুড়ির গলা নিচু হলো, মাছ তো তোর ঘরেই রে। পারুল থমকে উঠল, বুড়ি আজকাল খুব জেরা করতে শিখেছে, শেখাটা কি রূপবান না পদ্মবুড়ির আদরের নাত বউ সোহাগবালা? কত সত্তর যে এখানে আছে। পদ্মবুড়িকে ঘাবড়ে দিয়ে পারুল বউ হঠাৎ ভেউ ভেউ করে কেঁদে উঠল, আমি বলে আমার পেটে দুগুলোকে দুগাল মুড়িও দিতে পারি না, আমার ঘরে সত্তরেরা মাছ খুঁজতে আসে গো, এমন গলা ফুলিয়ে কাঁদছে পারুল যে পদ্মবুড়ির ঝাপসা কানেও হাহাকারগুলো পরিষ্কার পৌঁছে গেল। কয়েক পলক হতবাক দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো বাইরে। সোহাগবালাও সেদিন এমন দ্বারা কেঁদে উঠেছিল, দিব্যি মাছের গন্ধ পেয়ে পদ্ম ঢুকেছিল তার হেঁসেলে, সে এই মারে সেই মারে, আমি বলে এতদিন পর 2টো মাত্র চারাপোনা কিনে আনলুম বাজার থেকে, কিনলি কিরে, আমি যে তখন নেতাইকে জলে নামতে দেখলু,
মরণ দশা কি দেখতে কি দেখেছে, চোখ বলে কিছু আছে তোমার? তবে বুঝি ওটা নেতাই নয়, বুড়ি অমায়িক হেসেছিল। মরু গেজা, তুই আমাকে দুটুকরো মাছ দে না রে মা। দিবি? দেবো, মাছ নয়, মুখে নুড়ো জড়ে দেবো তোর। মিথ্যেবাদী কুচুটে বুড়ি, পেটে তোর এত সন্দেহ? আমার নেতাই বলে শুধু একটা জলে ডুব দিতে গেছিল পুকুরে। কি আর বলে পদ্ম বুড়ি, তোরা যেমন খুশি পুকুর থেকে মাছ তুলে খাবি, আর আমি একটু চাইলেই দোষ। হাঁটতে হাঁটতে পদ্ম বুড়ি নিজেই নিজেকে নালিশ জানাতে থাকে। রূপবানটা পর্যন্ত তার চোখে ধুলো দিতে চায়। তা কানার চোখে ধুলো দিবি, তার নাকটাকে ঠকাবি কি করে? পরপর কদিন আলু ফোটার আগে ঘরে ঝাপুর ঝুপুর আস গন্ধ। শুকে শুকে একদিন বলেছিল, ওর উপর রোজ রোজ কার জন্য মাছ তুলিস রে? একদিন দুটো রাঁধ না, ভালো করে খাই। সঙ্গে সঙ্গে রূপবানের সে কি হুঙ্কার, খবরদার মাছের কথা কাকপক্ষী যেন টের না পায়। পদ্ম গলা নামিয়েছিল, কি করিস তুই মাছ নিয়ে? বেচি, রূপবানের শটান জবাব। টাকার দরকার বুঝলি, ধান কাটাকে তো বান মেরে শেষ করেছিস। পদ্ম বুড়িও রেগে উঠেছিল ঝপ করে, তবে আমার একা না, আমারে দিয়ে যা। হায় রে বাপ, শুনে নাতির কি তরপানি, আশ্বিনের আকাশও বুঝি এমন ধরা লাফালাফি করে না। এবার ভয়ে চুপ মেরেছে পদ্ম বুড়ি, শুধু ভর দুপুরে একলা বসে পেটের কথা গলগল করে উপরে দেয় গাছমাটির কাছে। চিরকালের হেলা ফেলার পুকুরটা তখন ছলছল ঢেউ তোলে, চঞ্চল মাছ লাফায় ঘূর্ণি দিয়ে। পদ্ম বুড়ির দৃষ্টি অতদূর পৌঁছয় না, কান্নার মনে সে কেঁদে যায়। আমারে কেউ একটা মাছ দেয় না গো, ওগো আমার হাত দিয়েছে, চোখ গিয়েছে, কে আমারে মাছ রেঁধে খাওয়াবে গো? কাঁদে কাঁদে বুড়ি ঘুমিয়ে পড়ে। বুড়িকে ঘুমোতে দেখলে সোহাগবালা পা টিপে টিপে পুকুরে আসে। এ সময় জলের বুক বড় শীতল, পা ছোয়ালেই শরীর শিউরে ওঠে। তবে এখনই সুযোগ, মেজ বউ মেয়েকে নিয়ে স্টেশনে গেছে, দেখে এসেছে সোহাগবালা। ছেলে মেয়েদের দল সব খেলতে গেছে বুড়োর মাঠে। সোহাগবালা বড় সাবধানে জল ছড়ায়, শব্দ হলেই ডুব দেয় গভীরে। জল থেকে ঘুমন্ত বুড়িকে দেখতে দেখতে একবার বুঝি মায়া হলো। শেষ কার্তিকে দুর্বল রোদে গাছের পাশে আগাছা হয়ে গেছে, ডেকে তুলে এক টুকরো মাছ খাওয়াতে স্বাদ হয়। পরক্ষণেই মন পাল্টায়, পাগল নাকি, একবার দিলেই বুড়ির নোলা বাড়বে। তারপর যা পেট আলগা, ভ্যাক ভ্যাক করে চাউর করে দেবে চজ দিকে। তখন সোহাগের মুখ থাকে কোথায়? সোহাগী না বড় গলায় দেওয়ারদের বলেছে, পুকুরের মাছ পুকুরে বাড়তে দিতে হয়, কেউ চুরি করতে পারবে নি। চোদ বসেকে পুকুর ছেঁচা হলে হক কথা, সায় দিয়েছিল সকলেই, বাড়তে দিলে মাছ কালে সোনা হবে। সোহাগবালা আলতো জল ছড়িয়ে একচোট হাসলো মনে মনে, কে কাকে পাহারা দেয়, কে করে চুরি? গাজনপুরের ঘরে ঘরে পুকুর নিয়ে দাঙ্গা লেগে গেছে, মণ্ডলদের ঘরে ভাইয়ে ভাইয়ে হাতাহাতি হয়ে গেল পরশুদিন। সর্দারদের তো মুখ দেখাদেখি বন্ধ, ধান ডুবিয়ে এবার মজার কল করেছে বসুমতী। মাকালতলায় কাদের পুকুরে যেন রাতারাতি জাল ফেলে মাছ উড়িয়ে নিয়েছে ডাকাতের দল। সোহাগবালার দুই ভুরু জোড়া জড়ো হলো। তবে তাদের গায়েও কি ডাকাত ঢুকেছে আজকাল? গহীন রাতে মাঝে মাঝে এই ছপাত ছপাত জাল ফেলার শব্দ হয় যেন, মাছ লুটতে ডাকাত আসে না অন্য কেউ। রূপবানটাই কি কম বড় ডাকাত নাকি? সোহাগবালা পিছনের জানলা দিয়ে উঁকি দিয়ে বোঝার চেষ্টা করেছে, আওয়াজ হলেই সব চুপ হয়ে যায়। সাহস করে লম্প হাতে একদিন বেরিয়েও ছিল, তবে তো রূপবান নয়, সত্যবান তো নয়ই, সে ভারী ভীরু প্রকৃতির, ভালো মানুষ মতন অনেকটা সোহাগবালার স্বামী যেমন ছিল। শক্তিমানকে মনে পড়তে জলের কোলে পাথর হয়ে গেল সোহাগ, জাল পাততে ভুলল। সেই লোকটা পাশে থাকলে আজ কি এই দশা হয়? নিজেরই ভাগের পুকুরে আসতে হয় সিঁধেল চোরের মতন, নাকি এক ফোঁটা ছেলে নিতাইকে পাঠাতে হয় পরের দ্বারে কাজ করতে? বেলার মনে বেলা নামছে, অবর শরীরে সোহাগবালা দাঁড়িয়েই আছে হিম হিম জলে। কার্তিকে সূর্য একটু পরেই ডুব দেবে রেল লাইনের ওপারে। পুবের ধান বাঁধা বেয়ে পাড়া পড়শির ভিটে মাড়িয়ে থোক থোক কুয়াশা তখন জড়ো হবে গাজনপুরের বুকে। সেই কুয়াশায় এক হাত দূরের কিচ্ছু দেখা যায় না। সোহাগবালার শরীরটা শিশিরিয়ে উঠল,
সময় এখন বড় নির্জন, জল থেকে উঠে পড়ল সোহাগ। থাক আজ আর মাছ তুলে কাজ নেই, বরং দেওর দুজন ঘরে ফিরলে কথা বলতে হবে। রাতের বেলা কারা আসে পুকুরে, সত্যি কি তবে ডাকাত তারা? গা মুছে পদ্মবুড়িকে গিয়ে ঠেলা দিল সোহাগ। কি জানি কি ভেবে ডাকলো জোরে জোরে, ও ঠাকমা খুব ঘুমিয়েছিস, ওর দেখি এবার ঘরে চল। পদ্মবুড়ি চোখ খুলেই বুঝে ফেলল, আবার খুলল। এ কে আজ তাকে ঘরে তুলতে এসেছে, চেনা চেনা তবু বড় দূরের যেন। আমি রাঙা বউ রে, চিনতে পারছিস না, ওর ঠান্ডা লেগে যাবে। কত যুগ পর সোহাগ বুঝি এমন নরম করে কথা বলছে। পদ্মবুড়ি ভ্যাঁ করে কেঁদে ফেলল, আমারে কেউ দেখে না রে রাঙা বউ, ভাত দেয় না, মাছ দেয় না। অনেক দূরের আকাশ ছুঁয়ে উড়ে যাচ্ছে সারসের দল। সেদিকে তাকিয়ে সোহাগবালা ভারী মধুর কণ্ঠে ভারী মধুরভাবে ঠোঁট ছড়ালো, কাল তোকে গোটা একটা মাছ রেঁধে দেবোখন, কোত্থেকে পাবি? পেছনে হাঁটতে হাঁটতে জেরা শুরু করেছিল পদ্মবুড়ি। এখন বুঝি চুরি করলি পুকুর থেকে, দূর কানাবুড়ি। সোহাগবালা আগের দিনের মতো করে ভেংচি কাটলো দিদি শাশুড়িকে, বাজার থেকে শোল মাছ এনে খাওয়াবো তোকে, খলবল করবি জ্যান্ত শোলের মতন। বলতে বলতে গলা নামালো, ও বুড়ি তুই আমার কাছে থাকবি, কালির দিব্যি, আমি কাউকে ঠকাই না, তাছাড়া রূপবানু তো বিয়ে করলে তোকে তাড়িয়ে দেবে। পদ্মবুড়ি ফ্যালফ্যাল তাকিয়ে আছে, রাঙা বউরের হঠাৎ এ কী পরিবর্তন, মাথা খারাপ হয়ে গেল নাকি? কাঁঠাল গাছের গা বেয়ে গড়িয়ে যাচ্ছে হেমন্তের কাঁচা রোদ, একটু পরেই গলে গলে মিশে যাবে আধারে, তারপর আধার না নামতেই চারদিক নিকশ কালো। শেষ রোদটুকুর দিকে তাকিয়ে পদ্মবুড়ি ভাবছে, কার কাছে থাকলে তার লাভ বেশি, রূপবান না সোহাগবালা? সোহাগ হিসেব করে দেখছে, বুড়ি যদি আরও কটা দিন বাঁচে, ছেলেটা যদি তার মধ্যে আর একটু ডাগর হয়ে যায়। ভাবতে ভাবতে দুজনেই সব হিসেব গুলিয়ে ফেলল। অসম বয়সের দুই বিধবা অসহায় তাকিয়ে রইল পরস্পরের দিকে। সালতা মামি, সকাল থেকেই আয়োজন শুরু হয়ে গেছে, আজ সত্যবানদের পুকুর ছেঁচা হবে। পাম্প নিয়ে লোক আসছে গঞ্জের বাজার থেকে, তার আগেই রূপবান টাকা চাইলো দাদাদের কাছে। তিন ঘন্টা মেশিন চললে লাগবে ৩৬০ টাকা, তা বাদে কিছু রাহা খরচ, আমি আগাম 20 টাকা দিয়ে দিয়েছি, তোমাদেরটাও এবার দাও। এবার সত্যবান বলল, এর বেলা সমান ভাব কেন, পাঁচ আনা ছ আনা হবে। রূপবান ঝাপটে উঠল, হিসেবি মানুষদের ন্যায্য কথা চিরকালই বিরাগ, এত করলে নিজেরাই সব ব্যবস্থা করো গিয়ে, কাজের বেলায় আমি আহা তেতে ওঠো কেন। এক জোড়া মাছরাঙা উঠছে পুকুরের মাথায়, সোহাগ তাদের তাড়াতে চেষ্টা করল, টাকা তো আমরা কেউ মারবো না, তবে ছাড়ো দেখিনি, দেব দেব হাতে এলেই দেব। পারুল ঠোঁট বাঁকালো, তোমার মতন আমাদের মিষ্টির দোকান নেই ভাই, পুরনো খোঁচা। রূপবান গায়ে মাখল না। সকাল থেকে এসে শুধুই হিসেবের নেশায় মশগুল, প্রথমেই ডুমুরের জন্য সিল্কের শাড়ি কিনতে হবে একটা, তারপর আর যা চাই, এখন তো মাত্র চৈত্রটুকু পার হওয়ার অপেক্ষা। গাঁয়ে উৎসাহী লোকজন এসে গেছে পুকুর পাড়ে, সত্যবান ছুটল হরিজাঠাকে ডাকতে। হারান সর্দার বৃন্দাবন আর হরিসাধন তিনজন আজ জলযজ্ঞের প্রধান সাক্ষী, আগে কয়েক বাড়িতে জল ছাচার কালে দক্ষ যজ্ঞ হয়ে গেছে। সুবোধ দাস তো এখনও পড়ে আছে গঞ্জের হাসপাতালে, পুলিশ কেস হয়ে গেছে ভাইয়ের নামে, নবীন পুকুরে লাশও পড়েছে তিনটে পরিবারের। শেষে পার্টির থেকে ফয়সালা ফরমান জারি করে গেছে, যার ঘরেই পুকুর ছাচা হোক না কেন, কম করে গাঁয়ের তিন মাথাকে সাক্ষী রাখতে হবে, ভাগবাটোয়ারার সময় আর যেন লড়াই না। সাক্ষী তো আর কেউ শুধু মুখে দেবে না, তার ব্যবস্থাও করতে হয় পুকুর মালিকদের, সাক্ষী পিছু 5 টাকা ধার্য করা গেছে। মাছ ভালো উঠলে পার্টির কমিশন আলাদা। ভোর থেকে সজনেতলায় শরীর গুটিয়ে নীরবে বসে আছে পদ্মবুড়ি, তার দিকে ফিরে দেখছে না কেউই, কচিকাচারা তার গায়ের ওপর দিয়েই ছুটছে নাচছে, কেউ যেন একবার মারিয়েও দিয়ে গেল। আশ্চর্য, তবু বাকি নেই পদ্মবুড়ির ঠোঁটে, বকবকে বুড়ি অদ্ভুত রকমের শান্ত আজ, ঝুলঝুল চোখে শুধু তাকিয়ে আছে টিলটিলে পুকুরটার দিকে। প্রথম গ্রীষ্মের নবীন তাপ ছড়িয়ে পড়ছে চারদিকে, চৈত্রের দামাল ধুলো উঠছে যেমন তেমন, বড় নিঃশব্দে ঘন হয়ে
হচ্ছে রোদ। শেষে আরও বেলায় সকলে যখন প্রায় অধৈর্য, তেমন সময় এলো মেশিন। চোঙা প্যান্ট পরা, টেরি বাগানো মেশিন চালক এসেই জায়গা মতন বসিয়ে দিল পাম্প সেট জেনারেটর। যান্ত্রিকভাবে তাকালো সবার দিকে। জল ক ভাগ হবে? মোট তিন ভাগ। প্রথম ঘন্টা জল যাবে বড়র জমিতে, দ্বিতীয় ঘন্টা মেজর, বাকিটা তা কী করে হয়? রূপবার নাপত্তি জানালো। তিন ঘন্টা পাম্প চললে বেশি সময় আমার জমিতে দিতে হবে। বিজ্ঞ মেশিন চালক ঘাড় ঝাঁকালো। জল ভাগ নিয়েই যে প্রথম বিবাদের সূচনা হয় তা সে হামেশাই দেখেছে। তিন ঘন্টার বেশিও চলতে পারে পাম্প, যেমন জল থাকবে ঠিক আছে, তবে না হয় শেষের ভাগটাই আমার। তা কেন? সোহাগবেলার ঘাড় শক্ত হলো। ঠাকমাকে সে যদি আর নাই রাখে, রাখবো কি রাখবো না তার বিচার এখন হবে কেন? আরে বাবা থামো দেখি তোমরা, সাক্ষীদের মধ্যস্থতায় দ্বিতীয় দফার ঝগড়া শুরুতে থামল। ঠাকমাকে নিয়ে পরে নিকেশ করব বসে। পারুল সত্যবান কোনোদিনই পদবুরীর দায়িত্ব নিতে চায় না, তারাও আগ্রহ দেখালো না বিশেষ। মেশিন চালু করে দাও হে, বেলা যায়। ভটভট মেশিন ডাকতে শুরু করে দিয়েছে। জল উঠে আসছে বানের স্রোতের মতন, পাইপ থেকে ছিটকে যাচ্ছে সোহাগবালার জমিতে, ভিজে উঠছে মাটির শরীর। জল কিছুটা নামাতে ইয়া বড় এক খাপলা জাল পড়ল পুকুরে। মাকালতলার ইয়াসিন জেলে চার চারটে লোক নিয়ে জলে নেমেছে। তাদের দিতে হবে মোট চার দশ চল্লিশ টাকা। হেঁও, এবার জাল গোটাচ্ছে জেলেরা, পাড়ে উঠল। কাঁটা আগেই টাঙিয়ে রেখেছিল ইয়াসিন, খোল শামুক ঝাঁজ আর কচুরিপানা বেছে ফেলে মাছ চলল পাল্লায়। মাঝারি কাতলা দু কিলো, কুড়ি টাকা করে, মোট দাম চল্লিশ টাকা। কালবোস দেড় কিলো, খোলসে এক কিলো আড়াইশো, সিলভার কাপ এক কিলো তিনশো, শোল সাড়ে আটশো গ্রাম। প্রথম দফায় মাছ উঠল একশো তিপ্পান্ন টাকা। প্রথম ঝাঁকে মাছ কমই ওঠে হে, জল বেশি। তা বলে এত কম? রূপবানের অবিশ্বাসী চোখ দাঁড়িপাল্লা ঘুরে জলের দিকে স্থির। দ্বিতীয় দফায় বড় মাছ তিনশো বারো টাকা, এবার একটু বেশি, জল ক্রমশ কমছে। পাইপের মুখ শক্তিমানের জমি হয়ে সত্যবানের ক্ষেতে মাছ দেখতে হুড়মুড়িয়ে ভিড় করেছে বাচ্চারা। রূপবান খেঁকিয়ে উঠল, এখানে এখন গোল করিস না তো, ভাগ সব সরে যা। পুরুষরা উবু হয়ে বসল পুকুর পাড়ে। সোহাগবালা পারুলদের দৃষ্টি ঝুলন্ত কাঁটার দিকে পলকহীন। এ ক্ষেপে আরও যেন মাছ ওঠার কথা ছিল, যেমন আছে তেমনই তো উঠবে বাপু। তৃতীয় দফায় চুনো জালে মৌরলা দু কিলো একশো, চুনোপুটি দেড় কিলো, কই তেলাপিয়া তিন কিলো চারশো, ছোটো ট্যাংরা এক কিলো ছশো। পাইপ ঘুরছে রূপবানের ক্ষেতে, জলের টানে ছিটকে আসছে কিছু বেবারিশ কুচো চিংড়ি, তিরিং বিরিং লাফাচ্ছে ভেজা জমিতে। কুচো কাচার দল দৌড়লো সেদিকে। চতুর্থ দফায় জালে মাত্র কটা মাছ, বাকি শুধু কাদা শামুক, জলঝোপ, ঝিনুকের খোল। এ কী কাণ্ড, এত মাছ তবে গেল কোথায়? কম করেও দু হাজার টাকার। ইয়াসিন দাঁত বার করে হাসছে, সব পুকুরেই একই দশা গো, কার মাছ কে খেয়েছে ঠিক কি তার কথা নয়। যেন ফুটন্ত তেলে জলের ছিটে, যেন এই বাক্যটুকুরই অপেক্ষায় ছিল হতাশ মুখগুলো। সোহাগবালা ডুকরে উঠল, এমন হবে আমি জানতুম গো, ও গো এ কি সর্বনাশ হলো গো। পারুল চিল চিৎকার জুড়ল, চোর চোর, চোরের বেটা চোর। রূপবান গর্জি উঠল, কাউকে সার ছাড়বো না শালা, সব জানি কারা মাছ তুলেছে, জানতে বাকি নেই। হিংস্র চোখ জোড়ায় ঘুরছে পরস্পরের দিকে, পড়শিরা একে একে সরে পড়তে লাগলো। রূপবান কখন কার উপর ঝাঁপিয়ে পড়ে, তবে গাজনপুরের কে কোন রাতে কার পুকুরে জাল ফেলেছে তার দলিল কোথাও নেই। তিন সাক্ষী জোট বেঁধে চুপচাপ বসে আছে, কথা লড়াই মারপিটে পৌঁছলে তবে নাক গলাবে, এরকমই নিয়ম। পুকুরের জল একবারে তলানিতে এসে ঠেকেছে, আষ্টে গন্ধে মম চতুর্দিক। মেশিন চালক পাত্তারি গোটাচ্ছে। ইয়াসিন ঝপঝপ মাছ ভরতে লাগলো ঝুড়িতে। না গো কান্নাকাটি পরে হবে, হিসেবটা বুঝে নাও। রূপবান গটগট এগিয়ে গেল, যা টাকা হবে সব আমি নেব শালা, কাউকে এক পয়সা দেব না।
কেন মানিক, মগের মুলুক পেয়েছ নাকি? মগের মুলুক ফুলুক বুঝি না, যারা শালা মাছ ঝেপেছে তাদের এক পয়সারও ভাগ নেই। তবে তুই তো আগে বাদ যাস রে হারামজাদা, নিত্যদিন অন্ধকার থাকতে আমরা কি কিছু দেখিনি ভেবেছিস? দেখলেই হলো, প্রমাণ কি? প্রমাণ লাগে না রে শালা, কোন মেয়ে ছেলের গব্বে সব ঢেলে আসিস? বাজে কথা বললে মুখ ছিঁড়ে নেব। নে না দেখি, সত্যবান ব্যাঙের মতন ধূপধাপ লাফালো। মা যদি ঘরের কেউ চুরি করে থাকে সে হলো তুই আর তোর ওই নেতাইয়ের মা। সোহাগবালা মুখ ভেঙে চুরে গেল। আমার নাম মোটে নিবিনি বলে দিলুম, হাপদার। কেন রে, তুই কোন মহাজনের বিটি? পারুলের চোখ দাব দাব ঝলছে, হাতে নাতে পাঁচবার আমি ধরেছি তোকে, সে তো তুইও কতবার ধরা পড়েছিস। জলে নামার নামে চুবড়ি ফেলে, আহাহা চোরের মায়ের বড় গলা রে। আরে থাম, নিদাক বেলার সূর্য যত প্রকট হয় বিবাদ তত উঁচুতে উঠতে থাকে, উঠতেই থাকে। ফাঁকা পুকুরের ঘোলা জলে ছটফট করে পাকাল মাছের দল, ছোটরা উদ্দাম দেহে ঝাঁপ দেয় সেই জলে, পিছলে পিছলে মাছ ধরতে চায়। মাগুর, শিঙি, চ্যাং, চিংড়ি, সজনেতলা থেকে লোল চর্ম বুড়িটা তাই দেখে বসে বসে, পেটে তার বড় চঞ্চনে খিদে, বুঝতে পারে এ খিদে আজও মিটল না। বাবলা ডালে ভর দিয়ে জীর্ণ শরীর উঠে দাঁড়ায়, পৌঁছে যায় বুড়ো শিরিষ গাছটার কাছে। খাঁ খাঁ ধানভূমির দিকে তাকিয়ে ক্ষুধার্ত ঠোঁট দুটো নড়ে চড়ে, ওরে ভাত যে বড় মিঠে রে, মাছে বড় সোয়াদ, বলতে বলতে ঘন ঘন ঢোক গেলে কান্নায় চামড়া ঢাকা বুকের খাঁচাটা ধূপ ধূপ কাঁপে। ছাই রং চোখ আকাশে তুলে জোরে জোরে বাতাস টানে, চৈত্র শেষে আবার নতুন কোনো গন্ধ পায় কি গাজনপুরের পদ্মগুড়ি? ভাত বা মাছের, জল বা মাটির বা আকাশের, কে জানে।